30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 7-7 জন বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক মিলিয়ে প্রায় 700 জন আমাদের খেতাবধারী মুক্তিযোদ্ধা। আপনি দেখেন তো, এই 700 জন খেতাবধারী মুক্তিযোদ্ধার মধ্যে আওয়ামী লীগের নেতা কয়জন? বাধ্য করে, লোক দেখিয়ে, টাকা দিয়ে ওই অনুষ্ঠানে এনে ফটো সেশন করা আর আওয়ামী লীগের রাজনীতি করা এক বিষয় নয়। আমি বলছি আওয়ামী লীগের রাজনীতি করে, আওয়ামী লীগের সাথে জড়িত কতজন মুক্তিযোদ্ধা সেটার তথ্য ওনারা দেখাক। সেখানে এই বেনজির সাহেবের মেয়েরই সম্পদ আছে প্রায় 300 কোটি টাকার উপরে, মেয়ে এবং স্ত্রীর। চিন্তা করে দেখুন, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরা এই জনগণের সম্পদ লুটপাট করে আজকে টাকার কুমির হয়েছে। আওয়ামী লীগের নেতা দেখবেন সারা বছর মাথায় টুপি নাই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নাই। নির্বাচন আসলেই লম্বা টুপি, সাদা ধবধবে পাঞ্জাবি পইরা মসজিদে মসজিদে গিয়ে খুতবার মেম্বারে দাঁড়ায় বক্তব্য দেয়। তারা নাকি ইসলামের খাদেম। এর চাইতে ডাহা, মিথ্যাচার, প্রতারণা, জনগণের সাথে ধোকাবাজি আর কি হতে পারে? তো আওয়ামী লীগের মানে বর্ষীয়ান নেতা আওয়ামী লীগের একটু লেভেল মেনটেন করে, তারা একটু হিসাব নিকাশ করে তথ্য উপাত্তের আলোকে কথা বলবে। কিন্তু গতানুগতিক আওয়ামী লীগকে জনগণ যেভাবে দেখে, যে চাপাবাজ একটা রাজনৈতিক দল, আমাদের জনাব আবুল কালাম আজাদ ভাই সেই ধারায় হাইব্রিডদের মতোই কথা বলছেন। তো উনি যে কথাগুলো বললেন, একটার ওর কোনো ডকুমেন্টস তথ্য উপাত্ত কিন্তু উনি দেখাতে পারবেন না। তো যাই হোক, উনি বিএনপির বিষয়ে বেশ কিছু আপত্তিকর কথা বলেছেন। দেখুন, আমি বিএনপি করি না নিজে, আমি আরেকটি রাজনৈতিক দল করি এবং আমার রাজনৈতিক যে পথ চলা বা রাজনৈতিক যে পদচারণা যেটাই বলেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসছি, সেই জায়গা থেকেই আমরা কিন্তু বিএনপি বা জামাত বা অন্য কোনো রাজনীতি করি না। তারপরেও আপনি বিএনপিকে নিয়ে, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে ধরনের বেশ কিছু মিথ্যা তথ্য দিয়েছেন, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি, তিনি ওই হুইসেলটা না বাজালে এই দেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। তার সেই হুইসেল অর্থাৎ তার ডাকে, তার আহ্বানে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারি না আর করবো না ইনশাআল্লাহ। এটা আপনি মাথা নাড়ানার যাই করেন, কিন্তু আপনার দলের মুখপাত্র যিনি অবৈদুল কাদের, তিনিও কিন্তু এবার স্বীকার করেছেন স্বাধীনতা দিবসে 26 মার্চ অবৈদুল কাদের পরিষ্কার ভাবে বলেছেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান সাহেবই দিয়েছিলেন। তবে তিনি একটু মিথ্যা তথ্য সেখানে জুড়ে দিয়েছেন যে সেটা বঙ্গবন্ধুর নামে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। দীর্ঘদিন পরে হলেও আওয়ামী লীগ স্বীকার করেছে যে জিয়াউর রহমান সাহেবই ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। তা আমরাও সেটাই বলি, যে জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মাবনা সম্ভ্রম হারিয়েছে, আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং জিয়াউর রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বন্দুক নিয়ে মাঠে যুদ্ধ করেছেন। আবার আমি আমি আসবো ভাই, আমি শেষ করি, আমি আরেকটি আরেকটি তথ্য দিতে চাই। এই যে 71 সালে যুদ্ধ হল, 30 লক্ষ মানুষ শহীদ, আমি আমি শেষ করি আপা, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 7-7 জন বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর উত্তম, বীর প্রতীক মিলিয়ে প্রায় 700 জন আমাদের খেতাবধারী মুক্তিযোদ্ধা। আপনি দেখেন তো, এই 700 জন খেতাবধারী মুক্তিযোদ্ধার মধ্যে আওয়ামী লীগের নেতা কয়জন? 5 জন যদি দেখাতে পারেন আমি কান কেটে দেব। পারবেন না? তাহলে আওয়ামী লীগের নেতারা ওই সময় কি করেছে? 1971 সালে আওয়ামী লীগের নেতারা কি করেছে? আমি প্রশ্ন রাখতে চাই আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে, আপনাদের কোন কোন নেতা যুদ্ধ করে আজকে দেশ স্বাধীন করেছে আপনি দেখান। যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বেই যুদ্ধটা হয়েছিল, তাহলে আজকে সবচাইতে বেশি খেতাবধারী মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের ভিতরে থাকার কথা, কারণ তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে। কিন্তু আজকে অবাক হয়ে আমরা দেখছি আওয়ামী লীগের ভিতরে খেতাবধারী মুক্তিযোদ্ধা নাই বললেই চলে। আর আমি এটাও বলছি, আজকে যদি আপনি আমার সাথে চ্যালেঞ্জ নেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির ভিতরে যত মুক্তিযোদ্ধা আছে তার অর্ধেকও আওয়ামী লীগের ভিতরে নেই। সাহস থাকলে আপনার নেত্রীকে চ্যালেঞ্জ গ্রহণ করে একটা গণভোট করতে পারেন, সারা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা বিএনপি করে তার অর্ধেক আওয়ামী লীগ করে কিনা। কেন বিজয় দিবসে ওই বাধ্য করে লোক দেখিয়ে টাকা দিয়ে ওই অনুষ্ঠানে এনে ফটো সেশন করা আর আওয়ামী লীগের রাজনীতি করা এক বিষয় নয়। আমি বলছি আওয়ামী লীগের রাজনীতি করে, আওয়ামী লীগের সাথে জড়িত কতজন মুক্তিযোদ্ধা সেটার তথ্য ওনারা দেখাক। পারবে না? তো এই হচ্ছে অবস্থা। আমি তো আপনাকে দুইটা চ্যালেঞ্জ দিলাম, পারলে গ্রহণ করিয়েন। হ্যাঁ দেখেন, ডকুমেন্টস দেখাবেন, আমি তো আপনার এই বায়োবিও কথা নেব না ভাই, আমি ডকুমেন্টস এর আলোকে কথা বলছি। এবার আসুন, বায়োবিও নয়, ওই সময় আপনি আরেকটি বিষয় বললে, আমি শেষ করি, আপনার প্রশ্ন নিব, আপনি লিখে রাখেন ব্রাদার,
লিখে রাখেন। মুক্তিযুদ্ধের হ্যাঁ শেষ করি আরেকটি বললেন মুক্তিযুদ্ধের চেতনার সরকার নাকি আওয়ামী লীগ, প্রত্যেকটা খেতাব আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে, বিএনপি নেতৃত্ব নয়। আপনার ইতিহাস তখন তো বিএনপি ছিলই না ভাই। এই যে আপনাদের একটা শুনেন রাজনৈতিক দৈন্য দশার একটা বহিঃপ্রকাশ, 1971 সালে কি বিএনপি জন্ম হয়েছিল? আবুল কালাম আজাদ ভাই একটু একটু ঠান্ডা হন। আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্য দশা হচ্ছে এটাই। বারবার শুনেন শুনেন আপনারা হচ্ছেন শেষ করি আপনারা হচ্ছেন হাসান মাহমুদের মতো। হাসান মাহমুদ যেমন ওই সকালে ঘুম থেকে উঠলে বিএনপি জামাত করে শুরু করে আবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বিএনপি জামাত বলে ঘুমাতে যায়, ঠিক না? না এই যে আপনি একটা কথা বলেন যে বিএনপির নেতৃত্বে যুদ্ধ হয়নি, আরে ভাই বিএনপি তো জন্ম হয়নি তখন, 1971 সালে কি বিএনপি জন্ম হয়েছিল? আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, আওয়ামী লীগের তখন তো আওয়ামী লীগই ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে তো হবে। বললেন কেন? হ্যাঁ এটা তো আমরা অস্বীকার করি না, আমি তো নিজেও বললাম আমি কি না করে এটা তাদের স্বাধীনতা, চেতনা সরকার আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাটা আসলে কি? এই যে লুটপাট করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, বিদেশে মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে পাচার করা, এই যে আওয়ামী লীগের মানে খাস মানে একদম এজেন্ট যাকে বলা হয় পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ, তার তো অলরেডি থলের বিড়াল বেরিয়ে আসছে। 1600 বিঘা জমির উপরে রিসোর্ট করেছেন, 1600 বিঘা, হাজার কোটি টাকার উপরে সম্পদ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে একজন পুলিশ অফিসার সর্বোচ্চ র্যাঙ্কের যারা তারা যদি সারা জীবন চাকরি করে এক টাকাও অপচয় না করে তাহলে তাদের সর্বসাকুল্যে বেতনের টাকা হওয়ার কথা 2 কোটিরও নিচে। সেখানে এই বেনজির সাহেবের মেয়েরই সম্পদ আছে প্রায় 300 কোটি টাকার উপরে, মেয়ে এবং স্ত্রীর। চিন্তা করে দেখুন কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরাই জনগণের সম্পদ লুটপাট করে আজকে টাকার কুমির হয়েছে, কাদের? এদের কি বিচার হবে? অবশ্যই হবে। এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনার সরকার? আজকে এই মুক্তিযুদ্ধের চেতনার সরকারের একজন ছাত্রলীগ নেতা 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি, কয়েকদিন আগেই খবর বেরিয়েছে। এরকম অহরহ রয়েছে, ধর্ষণে সেঞ্চুরি করেছে, খুনের উপরে খুন, মানে এগুলো হিসাব দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের বক্তব্য শেষ হবে না। যাই হোক ওদিকে যাচ্ছি না, আমাদের আবুল কালাম আজাদ ভাই বললেন বিএনপি জামাত এই অভিযোগ করে সেই অভিযোগ করে দেশে নাকি মানে নামাজ পড়া যাবে না, ইসলামিক নিয়ম কানুন ঠিক মতো করা যাবে না আওয়ামী লীগ আসলে। মিথ্যা তো বলে নাই, আমরাও তো অভিযোগ করেছিলাম এবং সেটা এবার সত্য হয়েছে। এই আওয়ামী লীগের আমলে এসে আজকে ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। চিন্তা করতে পারেন কোন দেশে আমরা বসবাস করছি? এটা কি ইসরায়েল? এটা কি ইন্ডিয়া? যে আমার এই দেশে ইফতার মাহফিল করব আমি, তার জন্য অনুমতি লাগবে, পারমিশন লাগবে? হয় তাহলে তোমাদের বলতে হয় এটা বাংলাদেশের সরকার নয়, এটা ইন্ডিয়ার দামি সরকার এবং ইন্ডিয়ান মোদি সরকারের একটা এক্সটেন্ডেড সরকার এই ঢাকায় বসে রয়েছে অবশ্যই। তা না হলে ইফতার মাহফিল আজকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করতে গিয়ে ছাত্রদের উপরে এই আওয়ামী গুন্ডা বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীর আক্রমণ চালিয়ে রক্তাক্ত করেছে। আর এরা নাকি ইসলামের পক্ষের শক্তি? আবার একই সাথে দেখেন উনারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে। উনাদের নেত্রী 18 সালের নির্বাচনের আগে বলেছিলেন দেশ চালাবো মদিনা সনদ অনুযায়ী, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী দেশ চলবে, বলে নাই? এই যে আওয়ামী লীগের দ্বিমুখী আচরণ, একদিকে বলছে দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী, আরেকদিকে ইফতারের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, ইফতার মাহফিল করতে গেলে সেখানে রক্তাক্ত করা হচ্ছে, আক্রমণ চালানো হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার মাহফিলের উপরে স্যাংশন জারি করা হচ্ছে। এই নাকি আওয়ামী লীগের ক্যারেক্টার চরিত্র? এটা তো ইসরায়েলের থেকেও জঘন্য। আর এরা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে। তো যাই হোক, ধর্মকে ব্যবহার করে বিএনপি বা জামাত, এটা বারবার করে আমি তো দেখতে পাচ্ছি। ধর্মকে যদি বাংলাদেশে কেউ ব্যবহার করে রাজনীতি করে থাকে সেটা নাম্বার 1 আওয়ামী লীগ, এবং 1 নম্বর ধর্ম ব্যবসায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার। তারা দেখবেন প্রত্যেকটা নির্বাচনের আগে শাহজালাল শাহপরাণের মাজারে মানে ওই কি বলে ওটাকে মানে জিয়ারত না কি বলবো আমি জানি না, সেখানে গিয়ে শুরু করে আর বলে ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় নৌকাকে আমরা ছেড়ে দিলাম, সেখান থেকে দোয়া দরুদ পড়া মানে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে। আর প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা দেখবেন সারা বছর মাথায় টুপি নাই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নাই, নির্বাচন আসলেই লম্বা টুপি সাদা ধবধবে পাঞ্জাবি পইরা মসজিদে মসজিদে গিয়ে খুতবার মেম্বারে দাঁড়ায় বক্তব্য দেয়, তারা নাকি ইসলামের খাদেম। এর চাইতে ডাহা মিথ্যাচার প্রতারণা জনগণের সাথে ধোকাবাজি আর কি হতে পারে?